কি ব্যাপার সম্রাট বাবু, এমন ভাবে ঢুকলেন যাতে মনে হচ্ছে চোর তাড়া করেছে। ঠিক তাই, ব্যাংক থেকে যে টাকাগুলো তুলেছো সেগুলো কোথায় রেখেছো? ব্যাংক থেকে টাকা তুলেছি আমি? আবার নাকাসহ্য! সেদিন তুমি বলেছিলে সব টাকা হাতিয়ে এখান থেকে চলে যাবে, সেদিন তুমি অস্বীকার করেছিলে, আজ তুমি চেষ্টা করলেও পারবে না, কারণ ব্যাংক ম্যানেজার নিজে ফোন করে আমাকে বলেছে টাকাগুলো কোথায় রেখেছো। সম্রাট, আমি তোমাকে আগেও বলেছি এই ভাষায় তুমি আমার সঙ্গে কথা বলবে না। তোমার ওষুধ আমি জানি, দাঁড়া এক্ষুনি বাবাকে ডাকছি। আরে বাবাকে কেন, তুমি তোমার বাবার বাবাকে ডাকো। তবু আমি বলবো যে আমি ব্যাংক থেকে টাকা তুলিনি, আমাকে এটা ফাঁসানো চক্রান্ত, আর এই চক্রান্তটা করছো তুমি। Shut up! Enough of your dirty tricks! বলো টাকাগুলো কোথায়। ও, আপনিও বিশ্বাস করছেন না আমি ব্যাংকের টাকার বিষয়ে কিছু জানি না? বেঈমান, দুধ করা দিয়ে একদিন কাল সব পুষেছি। বেঈমানি করছো? চুপ সারা চুপ। বেঈমান আমি না তোরা? হ্যাঁ, সারা জীবন যার আশ্রয় থেকেছিস, যার নুন খেয়েছিস, তাকে খুন করেছিস তোরা, ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে তাকে মারার চক্রান্ত করছিস তোরা। টাকার লোভে, টাকার লোভে মনিবকে ভোগে পাঠিয়ে তার সম্পত্তি ভোগ করছিস তোরা। তাহলে বেঈমানটা কে হলো, আমি না তোরা? হ্যাঁ সঞ্জয়, ইউ আর ক্রসিং ইওর লিমিট, শাট আপ, জাস্ট শাট আপ। বক্সিং রিং থেকে আমাকে তুলে এনে একটা ডুপ্লিকেট কিং সাজিয়ে আসল চাবিটা নিজেদের হাতে রেখে আমাকে একটা চাবির রিং সাজিয়ে ঝুলিয়ে রেখেছো, আর ভেবেছো যে সময় আসলেই আমাকে ফাঁসিয়ে নিজেরা সব হাত করবে। কিন্তু না, আমি তা হতে দেব না। আমি জানি যে ফিউচারে কি হতে পারে, তাই আমি এমন একজনকে ফিট করে রেখেছি যে আমার কিছু হয়ে গেলে সে গিয়ে পুলিশকে সব ফাঁস করে দেবে। হ্যাঁ আমি জানি, আমি জানি যে তাতে আমার শাস্তি হবে, কিন্তু পুলিশ এসে বাপ আর বেটাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। টাকা ছড়ালেও, টাকা ছড়ালেও তোমাদের শরীরে যে বেঈমানের রক্ত আছে সেটা আমার জানা। আর বেঈমানরা সবকিছু হতে পারে, কিন্তু কারোর বন্ধু হতে পারে না।